আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর থাম্বনেইল দেখে তো আজকে বুঝতে পেরে গেছেন যে আজকে একটু আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা অ্যাম্বুশ করার জন্য আসলে মিশ্রণটাকে কীভাবে রেডি করবেন বা এটার সাথে কী কী মেশাতে হবে। তো চলুন ভিডিওর কাজ শুরু করি। তো অ্যাম্বুশ করার জন্য শুরুতেই যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাম্বুশ গাম। এটা কিন্তু এক ধরনের গাম, এটা দিয়ে পেইন্ট করলে তখন দেখা যায় যে কাপড়ের ফুলটাকে 3D টাইপের লাগে, অনেকটা খুব সুন্দর করে ফুলে ওঠে। আপনারা যদি একটু দেখেন, এটা কিন্তু চুনের মতো, একটু ঘন চুন যেরকম হয় ঠিক সেরকম। তো এখানে আমি যে অ্যাম্বুশটা নিচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন, এটা কিন্তু একদম ধবধবে সাদা এবং অনেক ঘন। তো চামচে করে আমি এখানে এক চামচ পরিমাণ অ্যাম্বুশ নিয়ে নিচ্ছি। এটা চামচে আমি কীভাবে নিয়েছি সেটা দেখানোর জন্য কিন্তু চামচটাকে একটু এদিক ওদিক করে দেখাচ্ছি যে আমি এই পরিমাণে নিয়েছি। অনেকে আবার একদম চামচ অনেক ভর্তি করে নিয়ে নেন, তখন দেখা যায় যে অ্যাম্বুশের মিশ্রণটা ঘন হয়ে যায়, বা অনেকে আবার আরও কম নিয়ে ফেলেন। তো এই জন্য আমি চামচের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি যে চামচে আপনারা কতটুকু পরিমাণ নেবেন। তো অ্যাম্বুশ তৈরি করার জন্য কিন্তু শুধু অ্যাম্বুশ গামটা হলে হবে না, এখানে আরও যে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এনকে এবং একটা হচ্ছে বাইন্ডার। এখন কথা হচ্ছে যে আমরা কতটুকু অ্যাম্বুশের সাথে কতটুকু এনকে বা বাইন্ডার নিব। এখানে আমি এক চামচ কতটুকু পরিমাণ নিয়েছি সেটা আমি দেখিয়েছি যে চামচের কতটুকু পরিমাণ নিয়ে আমি এক চামচ বলেছি সেটাকে। তো অ্যাম্বুশের সাথে আমি এখানে এনকে এবং বাইন্ডার মিশিয়ে নিচ্ছি হাফ চামচ। শুরুতে কিন্তু আমি বাইন্ডার দিয়েছি, তারপরে এখন আমি এনকে দিচ্ছি এবং দুটো মিলে আমার এখানে হাফ চামচ মিশ্রণ দিয়ে দিচ্ছি এনকে বাইন্ডারের। এখানে যে আমি এনকে বাইন্ডারটা নিয়েছি হাফ চামচ, এখানে কিন্তু আমি বাইন্ডারের পরিমাণটা একটু কম রেখেছি আর এনকের পরিমাণটা একটু বেশি রেখেছি। তবে দুটো মিলে হাফ চামচ নিয়েছি এক চামচ অ্যাম্বুশের জন্য। মানে বলা যায় যে এখানে আমি এক ভাগ বাইন্ডার নিয়েছি আর দু ভাগ নিয়েছি এখানে এনকে। তবে আপনারা এই পরিমাণটা একটু চেঞ্জ করে দিতে পারেন, যে বাইন্ডার এবং এনকে অনেকে দেখা যায় যে সম পরিমাণে নিয়ে করে, যে সম পরিমাণে নিয়ে আপনি হাফ চামচ বানাবেন। বা এমন হতে পারে যে বাইন্ডারের পরিমাণটা আপনি একটু বেশি রাখতে পারেন আর এনকের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, কিন্তু দুটো মিলে আমি সাধারণত হাফ চামচ করে নিই, নিয়ে অ্যাম্বুশের মিশ্রণটাকে তৈরি করে নিই। তো এই যে পরিমাণটার কথা বললাম, এইরকম করে কিন্তু আমি কয়েকটা ড্রেসে অ্যাম্বুশ করেছি। আল্লাহর রহমতে সবগুলো অ্যাম্বুশে অনেক সুন্দর করে ফুলে উঠেছে, কোনো সমস্যা হয়নি বা অ্যাম্বুশ কিন্তু ফেটেও যায়নি। আর এখানে অ্যাম্বুশটা রেডি করতে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, যে অ্যাম্বুশ গামটা দিয়ে এনকে বাইন্ডার যে আপনি দিলেন এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে কিন্তু মিশ্রণটাকে তৈরি করতে হবে। অনেক সময় আমরা দেখা যায় যে সময় দিতে চাই না, কিন্তু আমি বলবো যে আপনার অ্যাম্বুশ গামটা তৈরি করার জন্য অবশ্যই এখানে সময় দিবেন, খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিন্তু রেডি করতে হবে। এখানে কিন্তু আমার অ্যাম্বুশটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করেন যে এর ঘনত্বটা ঠিক কেমন আছে, তাহলে কিন্তু আপনারা দেখতে বুঝতে পারবেন। যদি আপনাদের এমন হয় যে অ্যাম্বুশটা বেশি পাতলা হয়ে গেছে বা বেশি ঘন হয়ে গেছে, পাতলা হয়ে গেলে আপনারা আরেকটু অ্যাম্বুশ দিয়ে মিশ্রণটাকে সুন্দর করে নেড়ে চেড়ে প্রস্তুত করে নেবেন। আর যদি ঘন হয়ে যায় তাহলে সেখানে আপনারা আরেকটু এনকে বাইন্ডার যোগ করে দেবেন। তো এটা গেল এখন এক কালার অ্যাম্বুশের কথা, বা আপনাদের এখানে এক কালার বলতে সাদা অ্যাম্বুশের কথা। তো এখন একটু দেখাবো যে আপনারা রঙিন অ্যাম্বুশ কীভাবে তৈরি করতে পারেন। তো আপনারা যেই রঙের অ্যাম্বুশ তৈরি করতে চান সেই রঙটাকে কিন্তু এই যে অ্যাম্বুশটা, সাদা অ্যাম্বুশটা আপনি তৈরি করেছেন সেটার সাথে একটু করে মিশিয়ে দিতে হবে। আর সবসময় এখানে চেষ্টা করবেন যে রেডি রং না ব্যবহার করার জন্য। সাধারণত যেই রঙটা আমরা র কালার বলি, বা যেটা দিয়ে আমরা রং প্রস্তুত করি, এনকে বাইন্ডার যোগ করে যেটা দিয়ে রং প্রস্তুত করি, সেই রঙটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সেখানে কোনো কেমিক্যাল মিক্স করা থাকে না। আর এখানে যেহেতু আমি অ্যাম্বুশের মধ্যে অলরেডি এনকে বাইন্ডার যোগ করেছি, সেই জন্য রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু রেডি কালারের মধ্যে এনকে বাইন্ডার দেওয়া থাকে এবং অ্যাম্বুশ গামটা যে আপনি তৈরি করেছেন এখানে, সেখানেও যেহেতু আপনি এনকে বাইন্ডার দিয়েছেন, তো সেই ক্ষেত্রে রেডি কালার ইউজ করলে অ্যাম্বুশ করার পর অনেক সময় দেখা যায় যে অ্যাম্বুশটা শক্ত হয়ে যায়, ঠিকমতো ফুলতে যায় না বা অ্যাম্বুশটা ফেটে যায়। এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনারা অ্যাম্বুশের যখন রঙিন রং তৈরি করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে র কালারটা ব্যবহার করার জন্য। আর আপনারা যে রঙের অ্যাম্বুশ করতে চান সেই রঙের থেকে একটু গাঢ় রঙের অ্যাম্বুশ কিন্তু তৈরি করে নেবেন, কারণ অ্যাম্বুশটা শুকানোর পরে যখন আপনি আয়রন করবেন তখন দেখা যায় কালারটা একটু হালকা হয়ে যায়। এই জন্য যখন মিশ্রণ তৈরি করবেন তখন চেষ্টা করবেন যে একটু গাঢ় করে রঙটাকে তৈরি করার জন্য।
ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি যে আম্বুসের মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে আপনারা কীভাবে পেইন্ট করবেন বা কীভাবে আয়রন করবেন সেই রিলেটেড ভিডিও নিয়ে হাজির হব, এবং অ্যাম্বুস নিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কলমি কাপড়ের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।